আজ 25শে রমজান, আর কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ, সড়ক, নৌ আর রেলপথে বাড়ি যাচ্ছে মানুষ। দর্শক, বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। তাইমুর, মানুষের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনে? নির্ধারিত সময়ে কি ট্রেন ছাড়ছে? যে সময় আপনি যেমনটা বলছেন যে ঈদে বাড়ি ফেরা, সেক্ষেত্রে যদি বলে আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, ট্রেনের যে ঈদ যাত্রা এটি কিন্তু গত বুধবার শুরু হয়েছে, সেই হিসেবে যদি বলি আজকে কিন্তু ঈদ যাত্রা, ট্রেনের ঈদ যাত্রার আজকে তৃতীয় দিন, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র। এবং যেমনটা ধারণা করা হচ্ছিল, যেহেতু সামনে একটি লম্বা ছুটি আছে, তার আগে বৃহস্পতিবার এবং শুক্রবারই মূলত বাড়ি ফেরার চাপটা বাড়বে, সেটা ট্রেন হোক, বাস হোক আর যেই জানি হোক। তো যথারীতি সেই চিত্রটাই কিন্তু আমরা সকাল থেকে এসে কলমারপুর স্টেশনে দেখতে পেরেছি। পরিবার পরিজন নিয়ে বাড়িতে যাওয়ার যেই বিষয়টি, সেটি কিন্তু আজকে অন্য যে কোনো অন্য দুদিনের চেয়ে আজকে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। আমি এই মুহূর্তে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 7:30টায় তিস্তা এক্সপ্রেস, অর্থাৎ যেটি জামালপুর দেওয়ানগঞ্জ যায় সেটি ছাড়ার কথা, সেটি এখনও ছাড়িনি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। তার আগে এখন পর্যন্ত সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 4টি ট্রেন তার নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। আপনাকে একটু বলে রাখি, ট্রেনের শিডিউল বিপর্যয় বলতে যা বোঝে, অর্থাৎ খুব বড় ব্যবধানে ছেড়ে যাওয়া বা ট্রেন না আসা, এ ধরনের কোনো চিত্র কিন্তু এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে নেই। তবে প্রতিটা ট্রেনই কিছুটা 5-10 মিনিট ছাড়তে দেরি হচ্ছে, কিন্তু এটাকে স্টেশন কর্তৃপক্ষ ঠিক শিডিউল বিপর্যয় বলতে রাজি নয়। আর যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা এবার পুরো এই অনলাইনে টিকিটে, যেহেতু পুরো টিকিট কেনার প্রক্রিয়াটা যেহেতু অনলাইনে, ভোগান্তির চিত্রটা ছিল না, এই যাত্রাটাও মোটামুটি ভোগান্তি মুক্তই তারা বলতে চাচ্ছে। তবে এই যে যারা অনলাইনে টিকিট পায়নি তাদের জন্য কিন্তু আজকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা আছে, এবং সেই ব্যবস্থাটা প্রতিদিনই আছে। এখানে কিছুটা অভিযোগ আমরা পেয়েছি, এখানে যারা স্ট্যান্ডিং টিকিটের জন্য এসেছেন টিকিট কাটতে, তারা বলছেন যে টিকিট পর্যাপ্ত নয়, আরও বেশি টিকিট ছাড়লে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারত। আর আপনাকে জানিয়ে রাখি, স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যে ঈদে বাড়ি ফেরা উপলক্ষে স্টেশনে, অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা বলি এবং যে বিষয়গুলো বরাবরই ঈদে সবচেয়ে বেশি সামনে আসে, যে ছাদে করে ট্রেনের ঈদ যাত্রা, এগুলো যেন না হয়, এসব ব্যাপারে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ খুবই কঠোর। তো যেমনটা বলছিলাম সুমি, যত বেলা গড়াবে তত ধারণা করা হচ্ছে যে রেলওয়ে স্টেশন বলি, বাস স্টেশন বলি, সব জায়গায় আসলে আজকে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়বে। তাইমুর, আপনাকে ধন্যবাদ।